জামালপুরের রাজবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিপুল পরিমাণ সরকারি পণ্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে উদ্ধার করা হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির 4,850 কেজি চাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চিনাডুলি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও চাল ব্যবসায়ী মোশাররফ হোসেনের গুদাম থেকে এসব জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান তারা। এদিকে রাজবাড়ি পাংশার একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে 134 বস্তা সরকারি চাল ও 135 কেজি পাটের বীজ। গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক আব্দুর রাজ্জাককে। তার দাবি, যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডল সপ্তাহখানেক আগে দোকানে এসব মজুদ রাখেন। প্রতিটি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল দেয়া। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এদিকে ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে আরও 12 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের মধ্যে 3 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং 9 জন ইউপি সদস্য। এ নিয়ে মোট 24 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এর আগে 12 এপ্রিল 3 জন এবং 15 এপ্রিল 9 জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির সময় কিশোরগঞ্জ থেকে 596 লিটার সয়াবিন তেল, 49 কেজি ডাল এবং 49 কেজি চিনি উদ্ধার করেছে র্যাব। সকালে সদর উপজেলার সহতাল এলাকা থেকে এসব জব্দ করা হয়। এ ঘটনায় একজন ডিলার ও 3 ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, খবর পেয়ে সতাল এলাকার বিসমিল্লা, তাহের ও মাইশা স্টোর থেকে পণ্যসহ মালিকদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির ডিলার মোহাম্মদ অলিউল্লার কাছ থেকে এসব পণ্য কেনার কথা স্বীকার করেন তারা। পরে টিসিবির ডিলারকেও আটক করা হয়।